আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার পেন্টুল নিয়ে। আমরা পেন্টুল দিয়ে কী কী করতে পারি, ধরুন একটি পিকচার, এটাকে আমরা বিভিন্নভাবে তৈরি করব বা এটার উপর একটু নকশা করব, সেটার জন্য কিন্তু আমাদের পেন্টুলের প্রয়োজন হয়। ধরুন আমি যদি একটি পিকচার এখান থেকে ওপেন করি বা পেস করি, যেটাই হোক, আচ্ছা আমি একটি পিকচার কিন্তু এখান থেকে পেস করতেছি। আচ্ছা আমার এখানে অনেকগুলো পিকচার আছে, আমি সেখান থেকে যে কোনো একটি নিচ্ছি, নিয়ে আমি কিন্তু এখান থেকে পিকচারগুলো নিয়ে কিন্তু আমি এখানে কাজ করব। ধরুন যে একটা ফ্লাওয়ার রয়েছে বা অনেক কিছু রয়েছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা পার্সোনাল, সে আমি এখান থেকে ফ্লাওয়ার, হ্যাঁ অনেকগুলো ফ্লাওয়ার রয়েছে। জাস্ট আমি কিন্তু আপনাকে এক্সাম্পল দিয়ে একটা বিষয় বোঝাচ্ছি, আমাদের পেন্টুল দিয়ে কীভাবে কাজ করব। এই যে বিষয়টা, আমরা এটাকে ওপেন করলাম, ধরুন আচ্ছা আমি এটাকে এম্বেড করে নিচ্ছি। পেন্টুল দিয়ে কী কাজগুলো করব আপনার আজকের বিষয় হচ্ছে এটা। ধরুন আপনি এটার উপরে কোনো কারণে একটু আপনাকে একটু আঁকাআঁকি করতে হবে ঠিক এটার মতো করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেন্টুলের প্রয়োজন। দেখেন আমি এটা আবার নাড়াচ্ছি কীভাবে, কম্পিউটার সবচেয়ে বড় যে বাটনটা রয়েছে স্পেস বার, এটার উপর ক্লিক করে মাউসের বাম বাটনে ক্লিক করে আপনি নাড়াচাড়া করলে নাড়াতে পারবেন। আমি এটা একটু বড় করতে চাই, কন্ট্রোল প্লাস এর মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা এটা বড় করতে পারছি। আচ্ছা আমরা পেন্টুল দিয়ে প্রথমত ধরুন এই যে এক্সটা রয়েছে সেটা কিন্তু আমরা সিলেকশন করব। তাহলে এই যে এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন তারপরে এখানে ক্লিক করার পর কিন্তু প্রবলেম হচ্ছে। আচ্ছা আমরা যদি একটু বড় করে, আবার একটু বড় করে নেই কন্ট্রোল প্লাস একসাথে চাপ দিয়ে, দেখেন এইখানে ক্লিক করার পর আমরা মাউসটি না ছেড়ে কিন্তু এটা এভাবে করতে পারি। তারপর এখানে এসে আবার অল্টার ক্লিক করে দিতে পারি, অল্টার। তবে এখানে যে প্রবলেমটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু লাল একটা এক্সট্রা কালার রয়ে গিয়েছে, এটাই হচ্ছে আমাদের ফিল কালার। এই জন্য আমাদের পেন্টুল নিয়ে কাজ করার সময় প্রথমত ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন করতে হবে। দেখেন এখানে যে বিষয়টা রয়েছে, এখানে ফিল কালার অন, স্ট্রোক কালার অফ। আমরা এটাকে কী করতে পারি, ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালার অন করে দিতে পারি। আচ্ছা আমি এখান থেকে করছি, আপনারা সত্যি ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন করবেন। আচ্ছা এখন যে প্রবলেমটা, দেখেন অনেক মোটা আকৃতির হচ্ছে, এটা কেন হচ্ছে এই বিষয়টা একটু এখন দেখব। আচ্ছা এই বিষয়টা বিষয়টা হচ্ছে, দেখেন এখানে কিন্তু স্ট্রোক কালার যদি যেটা আছে 1 ফিট দেওয়া আছে, আমরা এটাকে একটু ছোটো করে 0.25 দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে পেন্টুল নিব, পেন্টুল নিয়ে কিন্তু আমরা এখানে একটু আঁকাআঁকি করে দেখি। এই যে দেখেন, তারপর এখানে নিলাম, নিয়ে তারপর আমরা মাউসটা না ছেড়ে ক্লিক করেই কিন্তু এইভাবে সুন্দর করে একটু অল্প অল্প এরিয়া নিয়ে আপনি করবেন, যেন কোনো কিছু বাদ না যায়। তারপর আবার এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে হলো অ্যাঙ্কর পয়েন্ট, এটার উপর এসে অল্টার ক্লিক করে কিন্তু এটাকে সেট আপ করে ফেলতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর মাউসের এই অপশানে আমি এটা রেখে, তারপর আবার আমি কিন্তু বাটনে ক্লিক ক্লিক কিন্তু অফ করে নাই, আমি ক্লিক করিয়ে রাখছি, এখন ছেড়ে দিব। দেখেন এটার সাথে সেট আপ হয়ে গেছে। তারপর আপনি অল্টারে ক্লিক করে এটার সাথে অ্যাড করে দিতে পারবেন। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা এইখানে ক্লিক করি, দেখেন আমরা ঠিক এই পূর্বের মতো, ঠিক আগের মতো সিস্টেমটা করি, কিন্তু এখানে সুন্দর করে নিচ্ছি। দেখেন এই যে অপশানটা রয়েছে, দেখেন আমি কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা বা এটা করতে চাচ্ছি। দেখেন এখানে কি প্রবলেমটা হচ্ছে, এ দেখেন এখানে কিন্তু আমরা রিয়েল সাইজটা নিতে পারতেছি না। এটার জন্য আপনি একটু অল্প অল্প করে নেবেন। আমি যেমন একটি অফ করে দিচ্ছি, যেমন আমি এখান থেকে আবার শুরু করছি, দেখেন এই যে এই পর্যন্ত রেখে দিলাম, এখন কিন্তু আমরা অরিজিনালি অনেক সুন্দর করে সেটা সেট আপ করতে পারতেছি। হয়তো আপনার প্রথম কয়েকদিন একটু প্রবলেম হতে পারে, বাট ধীরে ধীরে সবগুলো সলভ হয়ে যাবে। দেখেন যে আসলে কতগুলো, এই যে দেখেন এখানে কিন্তু প্রবলেম হচ্ছে। সো আমরা এটার উপর এসে একটা ক্লিক করে তারপর এখানটা এসে আমরা কিন্তু এইভাবে করতে পারি। এই যে দেখেন এখন কিন্তু একুরেট হয়ে গেছে। তারপর এটার উপর অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে অল্টার ক্লিক করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টের উপর এসে অল্টার ক্লিক করতে হবে। দেখেন আমি এখান থেকে এটার উপর ক্লিক করলাম, হ্যাঁ তারপর এই যে অ্যাঙ্কর পয়েন্টে এসে অল্টার ক্লিক করতে হবে, হ্যাঁ অল্টার ক্লিক করে তারপর মাউসে ক্লিক করবেন, শুধু অল্টার ক্লিক করলে হবে না, দেখতে পাচ্ছেন বিষয়টা। তারপর হচ্ছে আপনার
এখান থেকে এভাবে সবগুলো ধীরে 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 করতে পারবেন। যাই হোক, আমি জাস্ট একটু দেখাচ্ছি, কিন্তু আমি সবটা করছি না, জাস্ট তারপর আমি এখানে এসে যখন মনে করেন এটা শেষ করে ফেলেছি, তারপর যখন এটা এসে এখানে অ্যাড করব, তখন কিন্তু আমাদের কাছে এরকম একটা গোলাকৃতি চিহ্ন আমাদের পেন টুলটার নিচে দেখাবে। তারপর আমরা যদি এটা সিলেকশন করি, তাহলে কিন্তু মোটামুটি বলা যাচ্ছে যে আমরা কিন্তু এতটুকু এরিয়া সিলেকশন করে ফেলতে পারলাম। আসলে পেন টুল দিয়ে কীভাবে কাজগুলো করতে হয় সেই বিষয়টা আশা করি কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। পেন টুল নিয়ে কোনো প্রবলেম নেই, যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন। এই ছিল মূলত আজকের আলোচনা পেন টুল। তো নেক্সট পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।